সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে টবের মধ্যে করবা চাষ করতে হয় এবং পরবর্তীতে তার পরিচর্যা করতে হয়। অর্থাৎ টবের মধ্যে করবা বীজ লাগানো থেকে শুরু করে করবা ধরা পর্যন্ত পুরো পদ্ধতিটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের একটি প্রজেক্ট করতে প্রায় 2 থেকে 3 মাসের মতো সময় লেগে যায়, তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারাও খুব সহজে টবের মধ্যে করবা চাষ করতে পারবেন এবং পরবর্তীতে সেই গাছ থেকে করবা খেতে পারবেন। তবে দর্শক, আমি আর আপনাদের সময় নিব না, এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো হাইব্রিড করবা চাষ করার জন্য সর্বপ্রথমে আমি একটি প্যাকেট বাজার থেকে ক্রয় করে এনেছি। আমি এই প্যাকেটটি 140 টাকা দিয়ে ক্রয় করে এনেছি। তো ভিউয়ার্স, এই প্যাকেট থেকে আমি কেটে এই যে বীজগুলো নিয়ে নিয়েছি, দেখুন বীজগুলো কেমন, এই যে একটু হলুদ হলুদ বাপ। হলুদ হলুদ বাপ হওয়ার কারণটা হচ্ছে ওরা যখন বীজগুলো প্রক্রিয়াজাতের জন্য তৈরি করেছে তখন এগুলোর মধ্যে কেমিক্যাল দিয়েছে যাতে বীজগুলো নষ্ট না হয়। তো ভিউয়ার্স, এখন আমি এই বীজগুলো 24 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এইভাবে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি আবারও ফিরে আসছি। আমি যে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম তার 24 ঘন্টা হয়ে গেছে, এখন আমি এই বীজগুলো পানি থেকে উঠিয়ে তারপরে টবের মধ্যে লাগিয়ে দিব। তো এই যে বীজগুলো যে কোনো একটা সাইড আপনারা মাটির নিচে দিয়ে দিতে পারেন, এটা আসলে স্পেসিফিক কোনো সাইড নাই, যে কোনো একটি সাইড মাটির নিচে দিলেই হবে। তো আমি এই যে এইভাবে রেখে আস্তে করে চাপ দিয়ে মাটির নিচে দিয়ে দিচ্ছি। আমার এই জায়গায় 6টি বীজ আছে, প্রতিটি বীজে আমি এইভাবে আস্তে করে চাপ দিয়ে মাটির নিচে লাগিয়ে দিব। তারপর আমি উপরে মাটিগুলো আস্তে করে দিয়ে দিব। এখন আমি চাইলে পানি দিতে পারবো, আবার চাইলে পরেও দিতে পারবো, তো এখন আমি পানি দিচ্ছি না, পরবর্তীতে আমি পানি দিয়ে দিব এটার মধ্যে। দর্শক, আমি যে টবের মধ্যে করলার বীজ লাগিয়েছিলাম, দেখুন সেই বীজ থেকে কত সুন্দর সুন্দর চারা গজাচ্ছে। এই যে এইদিকে দেখুন, এই যে চারা উঠতেছে, এই যে এইদিকে চারা উঠতেছে, এইদিকে চারা উঠতেছে। এই চারাগুলো উঠতে আমার সময় লেগেছে 4 থেকে 5 দিন, অর্থাৎ 4-5 দিনে আমার চারাগুলো এখনও উঠতেছে। তো আমি ফিরে আসছি, যখন চারাগুলো আর একটু বড় হবে তখন আমি পরিচর্যা করব। অর্থাৎ আরও 6 থেকে 7 দিন পর যখন চারাগুলো এতটুকু বড় হয়ে যাবে তখন আমি এই চারাগুলোর মধ্যে সার দিয়ে দিব। আমার করবা চারাগুলোর বয়স আজকে 7 থেকে 8 দিন। তো 7 থেকে 8 দিনে চারাগুলো কতটুকু বড় হয়ে গেছে, চারার পাতাগুলো একটু কুঁকড়ে আছে কারণ রৌদ্রের জন্য, এখন আমি এই চারাগুলোর মধ্যে সার দিয়ে দিব। তো আমি একটু আগে থেকেই এটার মধ্যে পরিচর্যা করতেছি, আপনারা চাইবে যখন চারাগুলো আর একটু বড় হবে তখন সার দিতে পারেন। তো আমি এই যে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি খুরাডান, খুরাডানগুলো আমি গাছের গোড়ার মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে এটা দূর দিয়েও দিতে পারেন, তো গাছে দিয়ে এই গোড়ার মধ্যে দিব কোনো সমস্যা নেই, কারণ এটার মেন কাজই হচ্ছে গাছকে পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব টিএসপি সার। তো টিএসপি সারটা আমি গাছের গোড়ার মধ্যে দিব না, এটা একটু দূর দিয়ে দিব। এক মোট পরিমাণ আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব সাদা সার। সাদা সার দেওয়ার পরে আমি সর্বপ্রথমেই কিছু পরিমাণ গোবর দিয়ে এই সারগুলো ঢেকে দিব। সাদা সার আমি অল্প পরিমাণ দিচ্ছি কারণ গাছগুলো যেহেতু ছোটো আর এই সারটা যে কোনো সময় দেওয়া যায়, তবে খুব সাবধান এই সারটা কোনোভাবেই গাছের গোড়ার মধ্যে যেন না পড়ে। এটা আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিলাম, আপনারা দূর দিয়ে দিবেন। তো এখন আমি এটার মধ্যে সারগুলো ঢাকার জন্য উপর দিয়ে গোবর সার দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তারপর আমি অল্প করে মাটি দিয়ে দিব। গোবর সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন গোবর সারগুলো যাতে শুকনো হয়। কাঁচা গোবর সার দিয়ে যদি আমি উপরে মাটি দেই তাহলে দেখা যাবে যে আমার গাছগুলো মরার চান্স থাকবে, তাই আমি এখন জাস্ট শুকনো গোবর সারগুলো দিয়ে দিলাম। এখন আমি অল্প পরিমাণ কিছু মাটিও দিয়ে দিব। তো এখন আমি
এই গোবর সারের উপর দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এই মাটি এবং গোবর সারের নিচ দিয়েই কিন্তু আমার এই করবা গাছের শিকড়গুলো চলাচল করবে। ভিউয়ার্স, আমি এই যে মাটিগুলো দিয়ে দিলাম, তো এইভাবে আমি রেখে দিব 3-4 দিন, অর্থাৎ 3-4 দিন পর আমি এটার মধ্যে পানি দিব। কারণ এখন যদি আমি পানি দেই তাহলে দেখা যাবে যে যেই পানিটা দিব, পানি দেওয়ার পর সেই সারের পানিগুলো গাছের গোড়ায় চলে যাবে এবং পরবর্তীতে গাছ মারা যাবে। তাই এইভাবে আমি রেখে দিচ্ছি 3-4 দিন, তো 3-4 দিন পর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তো ফিরে আসছি 8-10 দিন পর। দর্শক, আমি যে করবা চারার মধ্যে সার দিয়ে দিয়েছিলাম, তো আজকে তার 15 দিন, অর্থাৎ এই চারার বয়স প্রায় 25-30 দিন। তো 25-30 দিনে দেখুন আমার চারাগুলো কতটুকু বড় হয়েছে। তো এই দিক দিয়ে কিছু শাখাও বের হয়েছে। তো যেহেতু আমার গাছটা বড় হবে সেই জন্য আমি এই শাখাগুলো রাখবো না, এই শাখাগুলো এখন আমি কেটে দিব। উপর থেকে যখন শাখা ছাড়বে সেই শাখাগুলো আমি রেখে দিব, এইগুলো নিচের শাখা যেহেতু তাই আমি শাখাগুলো কেটে দিব। এই যে দেখুন, তো এই যে এই দিক দিয়ে কিছু শাখা বের হয়েছে, এই শাখাগুলো আমি কেটে দিব। এখন আমি আবার আজকে কিছু পরিমাণ সার দিয়ে দিব, সেই সার দেওয়ার সাথে সাথে আমি কিছু গোবর দিয়ে দিব, তারপর আজকে আমি এটা বাউনি দিয়ে দিব। তো এখন আমি হালকা করে কিছু পরিমাণ সার দিয়ে দিচ্ছি, যেহেতু এখন বৃষ্টি সুতরাং আমি বেশি সার দিব না, জাস্ট টিএসপি সারটা দিব। আর এই যে এই নিচ দিয়ে দেখুন, এই যে নিচ দিয়ে, এই নিচ দিয়ে আমি মাটিগুলো একটু আগলা করে নিব। এই মাটিগুলো হালকা করে আগলা করে দিচ্ছি। এই যে দেখুন, একদম গাছের গোড়ার মধ্যে আগলা করতে যাবেন না, সেই ক্ষেত্রে দেখা যাবে গাছের গোড়াটা আগলা হয়ে যাবে। আমি আশেপাশে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো হালকা করে আগলা করে দিচ্ছি। এইভাবে আমি আগলা করে দিলাম, এই যে এই দিক দিয়ে হালকা আগলা করে দিচ্ছি। যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই যে কিছু কিছু গাছ জন্মেছে, যে জায়গায় গাছ জন্মাবে অর্থাৎ সেই জায়গায় বুঝতে হবে যে আপনার ফসল হবে। তো আমি আগলা করে দিলাম, আগলা করে দেওয়ার পর আমি অল্প পরিমাণ টিএসপি সার দিয়ে দিব। আমি এই যে অল্প পরিমাণ টিএসপি সার দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে, গাছের গোড়াতে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। যদি পরবর্তীতে বৃষ্টি আসে সেই বৃষ্টিতে আবার দেখা যাবে গাছের গোড়ার মধ্যে একশন চলে যাবে সারের, পরবর্তীতে গাছ মারা যাবে। এর সাথে সাথে আমি পোকামাকড়ের হাত থেকে আমার গাছকে রক্ষা করার জন্য কিছুটা পরিমাণ সানফুরান দিয়ে দিচ্ছি। তো এইটা গাছের গোড়ার মধ্যে দিব, সমস্যা নেই, এটা গাছের গোড়া দেওয়া যাবে। এই যে এই দিক দিয়ে দেখুন, এই যে এটার মধ্যে কিছু শাখা বের হচ্ছে। তো আমি এই শাখাগুলো আবার এখন রাখবো না, ভেঙে দিলাম। এখন আমি এটার উপর মাটি দিব না, মাটি দেওয়ার পরিবর্তে আমি গোবর সার দিয়ে ঢেকে দিব। আমি গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি। তো এই যে দেখুন দর্শক, আমি গোবরগুলো দিয়ে দিলাম, অর্থাৎ গোবর দিয়ে আমি সারগুলো ঢেকে দিয়েছি। তো এখন আমি এটার বাউনির ব্যবস্থা করে দিব। সুতরাং আমি মাটির মধ্যে এই রকমের ডাল দিয়ে আমি বাউনি দিব। তো আপনারা চাইলে এই ডালের পরিবর্তে বাঁশ অথবা অন্য কিছু দিয়েও দিতে পারেন, অথবা বাঁশগুলোকে সভা করে ছোট ছোট করে দিতে পারেন। তো আমার যেহেতু মাটি, সুতরাং আমি মাটির এই দিক দিয়ে ডাবিয়ে দিব, অর্থাৎ আপনারা চাইলে টবের সাথে চারিদিক দিয়ে বেঁধে দিতে পারেন, অথবা এই টবের ভিতর দিয়েও দিতে পারেন। এইগুলো আমি ডাবিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমি ডালগুলো চারদিক দিয়ে ডাবিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ডালগুলো এই যে টবের এই দিক দিয়ে বাঁধতে পারবেন, সূত্রে দিয়ে অথবা ভিতর দিয়েও দিয়ে দিতে পারবেন। যেহেতু আমার কাছে অপশান আছে সুতরাং আমি এটা নিচ দিয়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে চারিদিক দিয়ে সূত্রে দিয়ে পেঁচিয়ে নিব। তো এইভাবে আমি সূত্রে দিয়ে চারিদিক দিয়ে এটা পেঁচিয়ে নিব। ভিউয়ার্স, আমি এখন করবা গাছগুলো সবার মধ্যে বাইয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে বাইয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। তো আমি সুন্দর করে সবার মধ্যে গাছগুলো বাইয়ে দিয়েছি। তো পরবর্তীতে দেখা যাবে যে আমার এই যে উপর দিয়ে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে খুব সুন্দর করে আমার গাছগুলো বাইতে পারবে এবং এই দিক দিয়ে করবা ঝুলবে। গোড়ার পাতাগুলো আমি এখন বেছে দিচ্ছি।
গোড়ার মধ্যে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো যদি আমি ফেলে দেই তাহলে দেখা যাবে যে চারিদিকের আলো বাতাস চারার গোড়ার মধ্যে যেতে পারবে এবং খুব সহজে দ্রুত গাছগুলো বৃদ্ধি পাবে। তাই অবশ্যই গোড়ার মধ্যে যেই পাতাগুলো অর্থাৎ চারার গোড়ার দিকে যেই পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি ফেলে দিব। তো ভিউয়ার্স দেখুন আমি যে করবা চারাগুলো ডালের মধ্যে বাইয়ে দিয়েছি তা কত সুন্দর করে বেয়ে উঠেছে এবং চারিদিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার করবা চারাগুলো কতটা সুন্দরভাবে উপরের দিকে বেয়ে উঠেছে। দেখুন এই যে আমি যে টবের মধ্যে করবা গাছ লাগিয়েছি তা কতটা সুন্দর হয়ে বড় হয়ে আমার এই বাউনির মধ্যে বেয়ে গেছে। তো এখন আমার করবা গাছ থেকে এই যে দেখুন অলরেডি কিন্তু করবা ধরতে শুরু করেছে, কত সুন্দরভাবে করবা ধরতেছে। এবং আমার গাছটা যদি আপনারা লক্ষ্য করেন তবে বুঝতে পারবেন গাছটাও কত সুন্দরভাবে উপরের দিকে বেয়ে উঠেছে। এই জায়গায় মোট চারটি গাছ আছে আর নিচে যদি দেখেন তাহলে আমি পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি। ভিউয়ার্স আমি যে টবের মধ্যে করবা গাছ লাগিয়ে দিয়েছি তো আজকে তার প্রায় 50 দিন, তো 50 দিন পরে দেখুন আমার গাছগুলো এখনও কতটা সতেজ এবং সুন্দরভাবে বড় হয়ে উপরের দিকে উঠে গেছে। তো ভিউয়ার্স দেখুন, তো সর্বপ্রথমে আমি আপনাদের দেখাই আমার গাছের মধ্যে কীরকম করবা ধরতেছে। তো এই দিকে যদি দেখেন তবে দেখুন এই যে এই জায়গায় কিন্তু একটি করবা অলরেডি ধরেছে। তো এই করবাটি বড় হয়ে যাচ্ছে, এই করবাটি খাওয়ার উপযুক্ত হতে সময় লাগবে আরও 3 থেকে 4 দিন। এই যে এই দিকেও কিন্তু আরেকটি করবা ধরেছে এবং আমার গাছের মধ্যে কিন্তু এখন দর্শক প্রচুর পরিমাণ ফুল করতেছে। এই যে দেখুন উপরের দিকেও ফুল আছে, তো চারদিক দিয়েই ফুল করতেছে, আরও করবা ধরতেছে। আমি যদি এই দিকে আপনাদের দেখাই, এই যে এই দিকে দেখুন এই যে একটি করবা, এই করবাটিও বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ খাওয়ার উপযুক্ত হতে সময় লাগবে আরও 3 থেকে 4 দিন। আর এই যে উপরে আরেকটি করবা ধরেছে, আমার অপর দিকে আরও 2টি করবা বড় হয়ে গেছে। তো এইগুলো এখনই খাওয়ার উপযুক্ত। এই যে দেখুন একটি করবা, এই করবাটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এই ব্যতীত এই দিকে আরেকটি করবাও বড় হয়ে গেছে। এই যে দেখুন এই করবাটা অনেকটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তাছাড়া আমার গাছের মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণ ফুল। তো এই ফুল থেকেও আমি আশা করি কিছুদিন পরে আর অনেকগুলো করবা পাবো। করবা সবজির চাহিদা আমি আমার এই গাছ থেকেই মিটাতে পারবো। তাছাড়া আমার গাছের মধ্যে যদি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন কী পরিমাণ প্রশাখা বের হয়েছে। আমার এই জায়গায় কিন্তু মোট 4টি গাছ, 4টি গাছ আমি এই রকমের একটি বাউনির মধ্যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে উঠিয়ে দিয়েছি। আমি যদি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে না উঠাতাম তাহলে আমার এই গাছগুলো ছোট্ট একটি মাচার মধ্যে আমি জায়গা দিতে পারতাম না। আর নিচের দিকে যদি আপনাদের আমি দেখাই তাহলে কিন্তু আমার এই নিচের গাছগুলো যদি আপনারা দেখেন তো এই জায়গায় আমি 6টি বীজ লাগিয়েছিলাম, সেই 6টি বীজ থেকে 4টি গাছ হয়েছে। তো 4টি গাছই এখনও জীবিত আছে আর নিচ দিয়ে আমি কিছু পরিমাণ পাতা ফেলে দিয়েছি যাতে খুব সহজেই আলো বাতাস আমার এই গাছের মধ্যে যেতে পারে এবং গাছগুলো পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস পায়। এই যে এই দিকে যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এই যে এই জায়গা থেকে কিন্তু প্রশাখা ছাড়তে শুরু করেছে আমার গাছগুলো। তো পরবর্তীতে উপরে উঠে এই যে এই দিকে এই যে এইভাবে প্রত্যেকটি গাছ থেকে প্রশাখাগুলো বের হয়ে আমার গাছটা এত সুন্দর করে জোপালো হয়ে উপরের দিকে বেয়ে উঠেছে। তো আমার গাছের মধ্যে কিন্তু তেমন কোনো রোগবালাই হয়নি কারণ আমি নিয়মিত পরিচর্যা করেছি। আপনাদের গাছে যদি রোগবালাই হয় তাহলে অবশ্যই কিন্তু কীটনাশক দিয়ে দিতে হবে। তো আমার গাছটা পর্যাপ্ত পরিমাণ খাবার পাওয়ার কারণে এখন এরকমের সতেজ। তো ভিউয়ার্স আমি আশা করি কিছুদিনের ভিতরেই আমি ভরপুর করবার ফলন পাবো। আর আপনাদের যদি করবা চাষ সম্পর্কে কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। কিছুদিন পর আমি আবারও আপনাদের সামনে হাজির হব আর একটি ভিডিও নিয়ে, সেই ভিডিওর মধ্যে দেখাবো যে আমার এই গাছটির মধ্যে কী পরিমাণ করবা ধরেছে। আর আমার এই নিচ দিয়ে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সেই জায়গা থাকার কারণে আমি বাউনিটা অর্থাৎ এই মাচাগুলো মাটির মধ্যে দিয়ে উঠিয়ে দিয়েছি। আপনাদের যদি ছাদের মধ্যে চাষ করেন তাহলে অবশ্যই এই মাচাটা এই দিক দিয়ে মাটির মধ্যে না দিয়ে এইদিকে উপর দিয়ে ডাবিয়ে দিবেন। আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।